ওয়েলকাম টু ডাব্লিউবি ম্যাথ ক্লাস আজ আমরা ক্লাস সিক্সের গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিল সেইগুলো করার চেষ্টা করবো এখানে এক তে আগের বলছে না সেভেন নাইন নাইন ডবল ফোর টু ফোর এই সংখ্যাটিতে তিনটি চারের স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো মানে এখানে যে তিনটে চার আছে এই তিনটে চারের আমার স্থানীয় মান বার করতে হবে ওটা সমষ্টি মানে যোগ করতে হবে ঠিক আছে তাহলে এই প্রথম চার এটাকে বলতে পারি তাহলে প্রথম চারের স্থানীয় মান কত হবে চার লিখে এই তিনটে শূন্য তাহলে চার হাজার হবে দ্বিতীয় চারের স্তানমান কত হবে চার লিখে দুটো শূন্য চারশো হবে আর তৃতীয় চারের স্তানমান কত হবে না শুধু চার হবে ওই তিনটে আমাকে যোগ করতে হবে ঠিক আছে চলো করা যাক অঙ্কটা তাহলে আমরা কী লিখবো না সেভেন ডবল নাইন ডবল ফোর টু ফোর সংখ্যাটিতে প্রথম চারের স্থানীয় মান প্রথম চার বলতে আমরা এই চারটাকে বলছি ঠিক আছে তাহলে এই চারের স্থানীয় মান কত হবে এই চারটা লিখবো আর চারের পরে যদি তিনটে সংখ্যা আসে তাহলে তিনটে শূন্য হবে তাহলে চার লিখে আমরা তিনটে শূন্য লিখব ঠিক আছে একইভাবে আমরা সেভেন ডবল নাইন ডবল ফোর টু ফোর সংখ্যাটিতে দ্বিতীয় দ্বিতীয় চারের স্থানীয় মান সেটা কত হবে না দ্বিতীয় চার মানে এই চারটার এখানে চার লিখে দুটো সংখ্যা আছে পরে তাহলে আমরা চার লিখে দুটো শূন্য লিখব ঠিক আছে আর একবার লিখব যে সেভেন ডবল নাইন ডবল ফোর টু ফোর সংখ্যাটিতে তৃতীয় চার এর স্থানীয় মান সেটা কত হবে তৃতীয় চার মানে শেষে যে চারটা আছে এরপরে কোনো সংখ্যা নেই তাহলে এই সংখ্যাটাই বসে যাবে সেটা হবে চার ঠিক আছে তাহলে এবার আমরা কি লিখবো না অথায় সেভেন ডবল নাইন ডবল ফোর টু ফোর সংখ্যাটিতে চারের স্থানীয় মানের সমষ্টি সেটা কথা হবে আমরা এইটা যোগ করে দেবো ঠিক আছে তাই শূন্য শূন্য চার তাহলে এখানে চার হবে শূন্য শূন্য এখানে শূন্য হবে এখানে শূন্য আর চার চার হবে এই চারটা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে কথা হবে না চার হাজার চারশো চার এটা হবে আমাদের তিনটি চারের স্তরে মানে সমষ্টি পরের যে অঙ্কটা বলছে সেখানে কি বলছে না একটি স্থূলকনি ত্রিভুজ আঁকো যার দুটি দৈর্ঘ্য সমান স্থূলকনি ত্রিভুজ কাকে বলে না যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রির বেশি হবে ঠিক আছে কিংবা এক ডিগ্রির কম হবে অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণই ত্রিভুজ বলবো এবং ওই ত্রিভুজটা আমাকে কী আঁকতে হবে দুটো দৈর্ঘ্য সমান আঁকতে হবে তাই এটা আমরা কীভাবে আঁকবো যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে সে আমরা দুটো দৈর্ঘ্য পাঁচ সেমি করে নিয়ে নেবো ঠিক আছে যে কোনো দৈর্ঘ্য দুটো নেবো এটা আমরা পাঁচ সেমি করে নিচ্ছি ঠিক আছে তাহলে পাঁচ সেমি সরল রেখে আমরা দুটো কেটে নিচ্ছি একটা কাটলেই হবে ঠিক আছে এটা আমাদের পাঁচ সেমি সরল লেখা এবার আমরা একটা ত্রিভুজ আঁকবো যা সেটা স্থূলকণি হবে অর্থাৎ একটা কোন নব্বই ডিগ্রি বেশি হবে আর দুটো বাহু সমান হবে ঠিক আছে সেটা আমরা কীভাবে আঁকছি না প্রথমে একটা ডাক্তার নিলাম তারপরে আমরা এই পাঁচ সেমি বাহুর সমান করে এই মানটা নিলাম একটা কেটে নিলাম প্রথমে এটা পাঁচ শ্রেণী সরল লেখাটা নিলাম স্কুলের সাহায্যে কম সাহায্যে আমরা এই পাঁচ শ্রেণীর মাপটা নিলাম ঠিক আছে নিয়ে এখানে বসিয়ে এই পাঁচ শ্রেণী আমরা কেটে নিলাম ঠিক আছে এটাকে আমরা নাম দিচ্ছি এ এটাকে নাম দিচ্ছি বি একটু বেশি আছে সেখানে আমরা নাম দিচ্ছি এক্স এবার এখানে আমার একটা কোণাঁক স্থূলকণই স্থুল কোণ আঁকবো ঠিক আছে তাহলে কোণ মানে নব্বই ডিগ্রির বেশি তো আমরা একটা একশো কুড়ি ডিগ্রি কোণ একে নেব কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকার সহজ কীভাবে আঁকতে হয় না প্রথমে একটা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে ঠিক আছে একটা বৃত্তচাপ আঁকলাম এবার এখানে বসিয়ে একবার কাটলে এটা হয় ষাট ডিগ্রি হয় ঠিক আছে যদি আমরা আর একবার কাটি এটা হবে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা আমরা একশো কুড়ি ডিগ্রি একটা কোন আঁকতে পারলাম এই বিন্দুতে ঠিক আছে তাহলে এই বিন্দুতে আমরা একশো কুড়ি ডিগ্রি একটা কোন আঁকলাম এবার আমরা পাঁচ সেমি সমান করে আবার কেটে নেবো যদি দুটো বাহু পাঁচ শ্রেমি হবে দুটো বাহু দুর্গ সমান বলেছে তাহলে আমরা এখানে বসিয়ে বড় বাবুটা একটু বড় করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে একটা পাঁচ শ্রেম সরল লেখা টানলাম তারপরে একটা বড় সরললে কাট আনলাম সেখান থেকে এই পাঁচ শ্রেমির মাপ নিয়ে এতে বসিয়ে এবি অংশ পাঁচ শ্রেমি কেটে নিলাম এবার আমরা এই বেন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্ত ছাপা এখানে বসিয়ে এখানে একবার ঘোরালাম আর এখানে বসে এখানে ঘোরালাম ঠিক আছে তাহলে একশো কুড়ি ডিগ্রি হল এটা দাগ টান দিলাম দিয়ে আবার মাপলে এ বিন্দু থেকে এটা কেটে নিলাম এটার নাম দিলাম সি ঠিক আছে এবার আমরা বিআসসি স্কুলের সাহায্যে জয়েন করে দিচ্ছি তাহলে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ পেয়ে গেলাম যা দুটো বাহুর দৈর্ঘ্য সেমি করে অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং একটা কোন কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাহলে এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম যার দুটো বাবদ দৈর্ঘ্য সমান এবি সমান এসি প্রত্যেকটাই পাঁচশ্রামি করে এটার সাথে এটা সমান পাঁচশ্রামি করে আর একটা কোন একশো কুড়ি ডিগ্রি যেটা কি না স্থূলক্ষণ অর্থাৎ ত্রিভুজটা একটি স্তুলখন ত্রিভুজ এর পরের যে অঙ্কটা কী বলছে না একটি বরাকার তৈরির জন্য চারটি ডেস কাটি লাগে ঠিক আছে দুটি বরাক তৈরির জন্য টু ইন্টু ফোর কাঠির প্রয়োজন হয় তাহলে এইভাবে এনটি বর্গাকার তৈরির জন্য মোট কাটির সংখ্যা কত হবে এই সংখ্যাটির ধ্রুবক ও চল লেখো ঠিক আছে তাহলে এরা কী বলছে না বর্গাকার মানে এরকম চারটে বাহু সমান কাটি দিয়ে তৈরি করছে তারা একটা করতে তাদের কটা লাগছে চারটে লাগছে ঠিক আছে আর দুটো তৈরি করতে গিয়ে কটা লাগছে দুটো এরকম করতে গিয়ে আটটা লাগছে একটা দুটো তিনটে চারটে আবার একটা দুটো তিনটে চারটে ঠিক আছে তাহলে তিনটে হলে আরও চারটে লাগবে ঠিক আছে তাহলে আমরা কি লিখব না একটি বর্গাকার তৈরির জন্য এক গুণ চার ঠিক আছে টি বা চারটি কাঠির প্রয়োজন ঠিক আছে তাহলে দুটি বরাকার তৈরির জন্য দুটো মানে দুই গুণ হবে ঠিক আছে দুই গুণ চারটি বা চার দোকানে কত হবে না আটটি ওই ডিসলাইয়ের কাঠির প্রয়োজন ঠিক আছে এবারে যদি আমাদের এন টি বলে এন বরাকার তৈরির জন্য এনে এক হলে এক গুণ দুই হলে দুই গুণ এন হলে এন গুণ হবে ঠিক আছে এন গুণ চার টি বা এনের এর সঙ্গে চার গুণ করলে ফোর এন টি হবে ফোর এন টি ড্রেস কাঠের প্রয়োজন ঠিক আছে তাহলে এই যে ফোর এন পেলাম এর মধ্যে আমাকে বলতে হবে যে কোনটি চল এবং কোনটি ধ্রুবক ঠিক আছে ফোর এন এন একটা সংখ্যা সেটা দশ হতে পারে বারো হতে পারে তাহলে এখানে এনের এর মানটা আমাদের অজানা জানা তাহলে এনটা আমাদের কি হবে না চল হবে ঠিক আছে এই এনটা কি চল আর এই যে ফোর ফোরটা হবে ধ্রুবক ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন কি ছিল না একটা বড় রাখার তৈরির জন্য আমাদের চারটি ডেস্লাইট কারি লাগছিল তাহলে দুটোর করতে কি লাগবে না দুই গুণ চার তিনটে করলে তিন গুণ চার চারটে করলে চার গুণ চার তাহলে এনটা করলে এন একটা সংখ্যা এনটা করলে কথা হবে না এন গুণ চার এন আর চার গুণ করলে আগের সংখ্যা বসে পরে ওই অজানাটা বসে তাহলে ফোর এনটি ডেশলাই কাঠের প্রয়োজন এবার ফোর এর মধ্যে আমাদের এনটা হবে চল আর চারটা হবে ধ্রুবক ঠিক আছে এরপরে শেষের যে অঙ্কটা আছে সেটা আমাদের চারের দাগের অঙ্ক এখানে কী বলছে না একটি ছবি আঁকতে সমীরের এক ঘন্টা দুয়ের পাঁচ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে এক ঘন্টার পাঁচের বারো অংশ সময় লাগে কে কত মিনিট সময় নিয়েছে ঠিক আছে এটা বার করব তার বার বার করতে হবে যে কার কত বেশি সময় লেগেছে প্রথমে আমরা টাইম লেগেছে কত এক ঘন্টা দুইয়ের এর অংশ তাহলে ছবি আঁকতে সমীরের সময় লেগেছে ছবি আঁকতে সমীরের সময় লেগেছে এক ঘন্টা দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে তার মানে কত হবে না এক ঘন্টার দুইয়ের পাঁচ অংশ কত মিনিট বলেছে তাহলে এক ঘন্টাকে যদি আমরা মিনিটই করি তাহলে আমরা জানি যে এক ঘন্টা মানে কত হয় না ষাট মিনিট ষাট মিনিটের দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে এবার মিনিটের মানে গুণ আছে তার মানে ষাট গুণ পাঁচ বাই দুই আছে উপরে দুই বাই পাঁচ মিনিট হবে ঠিক আছে তাহলে এবার যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ বারণ ষাট হয় ঠিক আছে ছয়ের মধ্যে পাঁচ একবার যায় একটা এক থাকে দশ পাঁচ দোকানে দশ তাহলে বার দুগানে কত হবে না চব্বিশ চব্বিশ মিনিট তাহলে ছবি আঁকতে সমীরের সময় লেগেছে কত চব্বিশ মিনিট একই ভেবে আমরা যে মিতার ছবি আঁকতে কত টাইম লেগেছে সেটাও বার করব ঠিক আছে ছবি আঁকতে মিতার সময় লেগেছে তার কত লেগেছে না এক ঘন্টার পাঁচ বাই বারো অংশ ঠিক আছে তাহলে এক ঘন্টার মানে কত না ষাট মিনিটের পাঁচ বাই বারো অংশ মিনিটের মানে গুণ তাহলে ষাট গুণ এর মানে গুণ হয় আমরা জানি ষাট গুণ পাঁচ বাই বারো তা বারো নামটা বললে আমরা পাঁচ বারন ষাট ঠিক আছে তাহলে কথা হচ্ছে এত মিনিট পাঁচ আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ মিনিট তাহলে সমীরের লেগেছে কত মিনিট ছবি আঁকতে চব্বিশ মিনিট আর মিতার লেগেছে কত মিনিট না পঁচিশ মিনিট এবারকে বলেছে যে কার কত বেশি সময় লেগেছে তাহলে মিতার বেশি সময় লেগেছে ঠিক আছে তাহলে মিতার বেশি সময় লেগেছে যদি তাহলে কত বেশি লেগেছে তাহলে পঁচিশ বিয়োগ চব্বিশ মানে এক মিনিট ঠিক আছে লাইনে কি লিখবো না পঁচিশ মিনিট মাইনাস চব্বিশ মিনিট বা এক মিনিট বেশি সময় লেগেছে মিতার বেশি সময় লেগেছে মিতার ঠিক আছে तेल एस लगे चार्टे अंक